মোয়া, তিলের খাজা, এই দুটো জিনিস আমরা খেতে কম বেশি সবাই পছন্দ করি, তবে বানাতে আমরা কেউই যাই না। আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই দুটো রেসিপি শেয়ার করব। সেই সাথে যারা মোয়া গোল করতে পারবেন না তাদের জন্য থাকছে সহজ একটা টেকনিক, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী, আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রায় সময় আমার ব্লগে মুড়ির মোয়া এবং তিলের খাজা বানিয়ে থাকি, রেসিপি আপনাদের সাথে ঠিকই শেয়ার করি, তবে ওভাবে হয়তো বা অনেকে বুঝতে পারেন না, তাই অনেক আপুর রিকোয়েস্ট ছিল এই দুটো রেসিপি একটু ভালোভাবে দেখানোর জন্য। তো আজকে আপনাদের সাথে একই ভিডিওতে তিলের খাজা এবং মোয়া দুটো রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি মুড়ির মোয়াটা বানাবো, তবে তার আগে গুড়ের কথা বলে দিচ্ছি। এই মোয়া বা তিলের খাজা যেটাই আপনারা বানান না কেন, অবশ্যই আপনাদেরকে আখের গুড়টা নিতে হবে। প্রায় অনেকে বলেন আপু চিনি দিয়ে হবে কি না, খেজুরের গুড় দিয়ে হবে কি না, আমি তো বলবো বেস্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনারা আখের গুড়টা ব্যবহার করবেন। ইংল্যান্ডে যারা আছেন তারা বিভিন্ন শপে কিংবা ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে এটা জাগরি নামে পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমি আধা কেজি মুড়ির মোয়া বানাচ্ছি। তো প্রথমে আমি মুড়িগুলোকে অল্প অল্প করে হালকা ভেজে নিয়েছি, এতে করে মোয়াগুলো অনেক ক্রিস্পি হয়, আবার স্বাদটাও অনেক ভালো আসে। তো মুড়িগুলোকে হালকা ভেজে চেলে একটা পাশে রেখে দিয়েছি। এদিকে আধা কেজি মুড়ির জন্য আমি এক কাপ আখের গুড় কুচি করে নিয়েছি, সেই সাথে হাফ কাপ দিয়েছি পানি। এই মাপটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন, পানিটা কম দিলে যেটা হবে এই গুড়ের থিকনেসটা বেশি হবে বা ঘন হবে, তখন মোয়াটা আঠালো থাকবে, আবার মোয়াতে গুড়ের পরিমাণটাও বেশি হবে। গুড়ের এই পানিটা 5 থেকে 6 মিনিট জাল করার পর আমি কাঠিটাকে বারবার এভাবে তুলে দেখছি, যখন দেখবেন যে পানিটা টপটপ করে পড়ছে তারপরেও জাল দিতে থাকবেন, যখন দেখবেন যে পানিটা ঘন হয়ে পড়ছে তখন কিছুক্ষণ পর পর এভাবে আঙুল দিয়ে আপনারা আঠাটা চেক করে নেবেন। যখন দেখবেন এই যে এভাবে আঠালো বা কয়েকটা তার আঙুলে উঠছে তখন আপনারা মুড়ি দিবেন। এক তার বা দুই তার হলে কখনোই মুড়িটা দিবেন না, এতে করে যখন আপনারা মুড়িতে মুষ্টি করবেন বা মোয়া বানাতে যাবেন তখন আঠা আর কাজ করবে না বা মুষ্টিটা হতে চাইবে না। আর এখন আমি যেটা করছি, চুলাটাকে একদম লো হিটে করে মুড়িগুলো দিচ্ছি, তবে এখানে পুরো মুড়ি আমি দিব না, আমি এভাবে মুড়ি অর্ধেকের বেশি প্রথমে ঢেলে দিয়েছি, তারপর নেড়ে চেড়ে দেখছি গুড়ের যেই আঠা কিংবা মুড়ির যেই শুকনা ভাব সব কিছু মিলে এখানে কম বা বেশি মুড়ি লাগতে পারে। নাড়তে নাড়তে মনে হলো এখানে মুড়ির পরিমাণটা ঠিক আছে, তো এগুলোকে এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মুড়ির গায়ে এই আঠাগুলো লেগে যায়। এখানে আমার 2 থেকে 2.5 মুঠ মুড়ি আজকে রয়ে গেছে, তো আপনারাও এভাবে বুঝে মুড়িটা ঢেলে দিবেন। আর যারা অনেক মিষ্টি খেতে চান তারা এই পর্যায়ে মুড়িটা আরও একটু কমিয়ে দিতে পারেন বা আধা কেজি মুড়ির জন্য আরও একটু গুড় বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একদম চুলাটাকে অফ করে দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ঠান্ডা করে নিব। আরেকটা পাশে একটা বোলে আমি ঠান্ডা পানি নিয়েছি, হাতের মধ্যে ক্রিমের মতো জাস্ট পানিটা দিয়ে আমরা এভাবে প্রথমে একটু মুষ্টি করে নেব। সরাসরি হাত দিয়ে করলে হবে কি, হাতের মধ্যে মুড়িগুলো লেগে যাবে বা মুষ্টিটা হতে চাইবে না, তবে আমি বলবো তেল দিয়ে আপনারা কাজটা করবেন না, কারণ তেল দিয়ে করার পর মোয়ার গায়ে থেকে একটা তেল শিটে গন্ধ আসে। তো এখানে আমরা মা মেয়ে মিলে আজকে মোয়াটা বানাচ্ছি, আমি এভাবে মুষ্টি করে দিচ্ছি আর আমার মা হচ্ছে এগুলোকে টাইট করে দিচ্ছে। আসলে একজনের পক্ষে মুড়ির মোয়া অনেকগুলো বানানো সম্ভব না, তাই 2-3 জনে মিলে বানালে সবচেয়ে ভালো হয়। তারপরও দেখেন আমাদের এই শেষের অংশটুকু শক্ত হয়ে গেছে, তো ভয়ের কিছু নেই, চুলাটা হালকা জ্বালিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই এগুলো আবার নরম হয়ে যাবে। আমরা কিন্তু এভাবেই পুরোটা মোয়াই একইভাবে তৈরি করে নিয়েছি। আমার বাসায় ছেলে বুড়ো সবাই এই মোয়া খেতে খুবই পছন্দ করে, আর আজকের মোয়াগুলো বানানোর একটা বিশেষ উদ্দেশ্য ছিল। তো সব কিছু মাথায় রেখে এখানে আমি ছোট, বড়, মিডিয়াম অনেক সাইজের মোয়া তৈরি করে নিয়েছি। মোয়া
মোয়াগুলো এখনও বেশ গরম, তারপরও কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এই মোয়াগুলোকে একটু সময় ধরে আমাদের ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হওয়ার পর এই মোয়াগুলো আরও মচমচে হয়ে যাবে। একটা সময় এই খাবারগুলোর প্রতি খুব লোভ ছিল। লোভ ছিল এই কারণেই, আসলে গ্রামে যেহেতু ছোটকালে কখনো যাইনি, নাটকে দেখতাম, তখন এই খাবারের স্বাদ অতটা বুঝতাম না। তবে চট্টগ্রামে থাকা অবস্থায় আমাদের এক আন্টি আমাদের বাসায় এই মোয়াগুলো দিয়েছিলেন ওনার বাবার বাড়ি থেকে আসার পর। সেই সময় এই মোয়া খেয়ে আমার কাছে মনে হয়েছিল এটা সত্যি অনেক স্বাদের একটা জিনিস। এরপর অবশ্য আমাদের আব্বু বাজার থেকেও অনেক মোয়া এনে খাইয়েছিলেন। তবে সত্যি কথা কি জানেন, দোকানের মোয়া এতটা স্বাদ পাওয়া যায় না। নিজেরা যদি ভালো গুড় দিয়ে মোয়াটা বানাতে পারেন, তো আমি আমার আম্মু আপু একটা সময় আমরা কয়েকবার ট্রাই করেছিলাম, কখনো দু চারটা হয় তো বাকিগুলো আর হয় না। এইভাবেই যুদ্ধ করতে করতে একটা সময় আবার এগুলো বানানো বন্ধ দিয়ে দিয়েছিলাম। তবে লন্ডনে আসার পর আবারও এই যুদ্ধে নেমেছি, প্রায় ট্রাই করতাম। আবার এখানে যেহেতু এই মোয়াগুলো কিনতে পাওয়া যেত, দু একবার কিনেছি। কেমন তেল চিটচিটে একটা গন্ধ, যার কারণে আর খেতে পারতাম না। আসলে এই খাবারগুলোর প্রতি লোভ ছিল, খেতে পারতাম না বলেই নিজে একটা সময় এগুলো বানিয়ে খেয়েছি বা বানানোটা শিখেছি, এটাই সত্য কথা। আর সেই সময় তো ইউটিউব ছিল না, কিংবা এত ভিডিও ছিল না যেখান থেকে রেসিপি পাবো। তো সেই জন্যে মনে হয় আমারগুলো যেহেতু পারফেক্ট হয়, যারা পারে না তাদের জন্য হয়তো বা আমার এই ভিডিওগুলো কাজে লাগবে, বা তারা হয়তো আমার ভিডিওগুলো দেখে বানাতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মুড়ির মোয়ার জন্য আরও কিছু মুড়ি রেডি করে নিয়েছি, আর এগুলো আমি দিয়েছি হচ্ছে একটা বেকিং ট্রেতে। উপরে একটা বেকিং পেপারও দিয়ে নিয়েছি। এরপরে এই যে টিনের মধ্যে আমি চেপে চেপে মুড়িগুলো সেট করেছি। যারা মোয়াগুলো গোল করতে পারবেন না, গরম মনে হবে, তারা চাইলে এরকম যে কোনো একটা ট্রেতে এভাবে মুড়ি সেট করে নিতে পারবেন। তারপর মোটামুটি ঠান্ডা হলে মুড়ির মোয়াগুলো কেটে নেবেন, কারণ একদম ক্রিস্পি হয়ে গেলে, কাটতে গেলে তখন আসলে ডাইসগুলো নষ্ট হয়ে যায়। এরপরে যদি আপনাদের আবার এরকম গোল করতে ইচ্ছে হয়, তো সেটাও আপনারা করে নিতে পারবেন। তবে যারা এইসব ভেজালে যেতে চান না, তারা মোটামুটি ডাইস করে কেটে নিলেই চলবে, কারণ এভাবে ডাইস করে নিলে দেখতেও সুন্দর লাগে, সেই সাথে একদম ঝামেলা ছাড়াই আপনারা মুড়ির মোয়াটা তৈরি করে নিতে পারবেন। আর যেই কোনো পার্টি বলেন, কিংবা কেউ আসবে সেই সময় যদি আপনারা এগুলো তৈরি করতে চান, তো সেটাও আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেক আপুর প্রশ্ন ছিল যে এইভাবে মোয়া তৈরি করার পর কতদিন এগুলো ভালো থাকবে। আপনারা যদি এয়ারটাইট বয়ম কিংবা বক্সে এই মোয়াগুলো রেখে সংরক্ষণ করতে পারেন, এক থেকে দেড় মাস পরেও দেখবেন এই মোয়াগুলো এরকম ক্রিস্পি আছে। আর যে স্টেপগুলো আপনাদেরকে দেখিয়েছি, এই স্টেপগুলো যদি একদম পারফেক্ট রেখে আপনারা মোয়া বানান, ইনশাল্লাহ আপনাদের মোয়াগুলো একদম পারফেক্ট হবে। এবার আপনাদের সাথে শেয়ার করছি তিলের খাজা। এটার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল, আমি কয়েকবারই দেখিয়েছি, তবে আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করছি। তবে শুরুতেই বলে নিচ্ছি, এখানে আমি ঠিক যেই যেই জিনিসগুলো ব্যবহার করছি এবং যতটুকু পরিমাণে ব্যবহার করছি, আপনারা চেষ্টা করবেন ঠিক সেই স্টেপগুলো ফলো করেই এই তিলের খাজা বানাতে, তাহলে ইনশাল্লাহ আপনাদের তিলের খাজাও পারফেক্ট হবে। এখানে আমি 3 কাপ ন্যাচারাল যে তিল আছে সেগুলো নিয়ে নিয়েছি। এটা কিন্তু সাদা তিল নয়, ন্যাচারাল যে তিলটা বলে সেটা নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে এটাকে ভাজি করে নিচ্ছি। আপনাদের যেটা করতে হবে, লো থেকে একটু আঁচটা বাড়িয়ে এগুলোকে একদম অনবরত নেড়ে সুন্দর করে ভাজি করে নিতে হবে। তিলে খাজা পারফেক্টভাবে বা মচমচে বানাতে হলে এই ভাজিটা আপনাদেরকে পারফেক্টভাবেই করতে হবে। তো সেজন্য যেটা করতে হবে, আঁচটা খুব বেশি দিয়ে এগুলোকে পুড়িয়ে ফেলবেন না, আবার একদম কমও দেওয়া যাবে না। অনবরত এটাকে নেড়ে নেড়ে আপনাদের সুন্দর করে ভাজি করে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এগুলো ভাজি হয়ে গেলে এগুলোর মধ্যে কুটকুটে একটা সাউন্ড আসছে। মাঝে
মানে হচ্ছে এই পর্যায়ে এসে এগুলো ফুটতে শুরু করেছে, একটা পর্যায়ে থেমেও যাবে। তারপর এগুলোকে আপনাদের একটা পাত্রে ঢেলে নিতে হবে এবং এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে কোথাও কম কোথাও বেশি ভাজি না হয়। আমি আগেই বলেছি আমি আজকে 3 কাপ পরিমাণ তিল ভেজে নিয়েছি। তো প্রথমে 1.5 কাপ এবং পরে আরও 1.5 কাপ আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। আর এখন আমাদেরকে এগুলো একদম ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে দ্বিতীয় ধাপটা করার আগে ভাজা এই তিলগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় আপনারা যদি দ্বিতীয় ধাপটা করেন সেই ক্ষেত্রে তিলের খাজা কিন্তু নরম হয়ে যাবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি এখন দ্বিতীয় ধাপটা করছি, তবে তার আগে যেই জায়গায় আমি বিছাবো সেটার জন্য আমি কিছু বেকিং পেপার নিয়ে নিয়েছি। আর আমি যেই গুড়টা ব্যবহার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি আখের যে গুড় আছে সেটা ব্যবহার করছি। যারা বাইরে থাকেন তারা ইন্ডিয়ান যে কোনো গ্রোসারি শপে জাগরি নামে এটাকে পেয়ে যাবেন। পরিমাণটা আবারও বলে দিচ্ছি, আমি এখানে 3 কাপ পরিমাণ তিল ভেজে নিয়েছি এবং তিল ভাজির পরে এগুলো দেখতে অনেকটা 4 কাপের মতো হয়ে গেছে। আর এই পরিমাণে তিলের জন্য আমি নিয়েছি পুরো 1 কাপ পরিমাণ গুড় এবং সেই সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যারা মিষ্টিটা একটু কম খেতে চান তারা চাইলে এখানে আরও একটু কম পরিমাণে গুড়টা ব্যবহার করতে পারেন, তবে আমি একদম পারফেক্ট পরিমাণটাই বলে দিচ্ছি। আর পানির পরিমাণটা আমি গুড়ের 1/2 পরিমাণে দিয়েছি, তার কারণ হচ্ছে এই গুড়টাকে আপনারা যত জাল করে এর মধ্যে আঠাটা ধরাবেন আপনাদের তিলের খাজা ততই মচমচে হবে এবং ততই শক্ত হবে। 1 তার, 2 তার কিংবা 3 তার নয়, যখন গুড়টা ঠিক এরকম আঠালো টাইপের হবে এ পর্যায়ে এসে চুলাটা একদম কমিয়ে আমাদেরকে তিলটা মিশিয়ে দিতে হবে। 1 তার বা 2 তারে যদি আপনারা তিল দেন সেক্ষেত্রে দেখা যাবে তিলের খাজা বানানোর কিছুক্ষণ পর এগুলো আবার নরম হয়ে যাচ্ছে বা 2-1 দিন পর নরম হয়ে যাবে। তো আমি সবসময় ঠিক এভাবেই তিলের খাজাটা বানাই। আর এভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন এই তিলের খাজা 1 মাস বা 1.5 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যেই পরিমাণের গুড়টা আজকে দিয়েছি আমার জন্য পারফেক্ট ছিল, তবে আমি সব একসাথে ঢেলে দেইনি, 1/2 থেকে বেশি পরিমাণে দিয়েছি। এরপরে নেড়ে বুঝে বুঝে বাকিগুলো একটু একটু করে মিশিয়েছি। তো আপনারাও কিন্তু তাই করবেন, কারণ অনেক সময় তিল অনেক ড্রাই হয়, গুড়ে আঠা কম থাকে, সেই ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। খুব ভালো করে সবগুলো যখন মিলিয়েছি একটু আমি হাতে নিয়ে এভাবে গড়িয়ে দেখেছি যে এটাতে আঠালো ভাব কিংবা দলা পাকায় কি না। তো এই পর্যায়ে আমি সবগুলো বেকিং পেপারের উপরে ঢেলে নিচ্ছি। আমি হাঁড়িটার নিচে একদম লো আঁচে আগুন রেখেছিলাম, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা আবার আগুন নিভিয়ে কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা বেকিং পেপারের উপরে নিয়েছি। যারা হাতে গরম মানে নিতে পারেন না তারা বেকিং পেপারের আরেকটা শিট দিয়েও চেপে চেপে কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে কাজটা সেরে নিচ্ছি। পছন্দ অনুযায়ী যে যতটুকু মোটা রেখে এটাকে খেতে চান ততটুকুই মোটা নেবেন এবং এটাকে খুব চেপে চেপে আপনাদের চ্যাপ্টা করে নিতে হবে। আমি এটাকে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলোকে পছন্দ মতো কেটে নিচ্ছি। তবে কাটার সুবিধার্থে আমি বলবো আপনারা 1/2 ঘন্টার পরেই কেটে নেবেন, এতে করে কিছুটা নরম থাকে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে, আর যতটা শক্ত হবে তিলের খাজা খেতে ততই মচমচে এবং মজাদার হবে। একটু আগে বলছিলাম একটু নরম থাকতে কাটবেন, তাহলে কাটতে সুবিধা হয়। আমি আমার পছন্দ মতো বা বাচ্চারা যাতে আরাম করে খেতে পারে সেই জন্য ফিঙ্গার সাইজ করেই কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই এগুলোকে কেটে নিতে পারবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি এগুলোকে আপনারা লম্বা সময় ধরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এয়ারটাইট বক্স কিংবা বয়মে এটা সংরক্ষণ করতে হবে। আজ আমি 2টো রেসিপি আপনাদের সাথে পারফেক্টভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আর সেই কারণে বিভিন্ন সময়ের বিভিন্ন ক্লিপ আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এতগুলো মোয়া দিয়ে আমি কী করেছি বা কী করব সেই ভিডিওটা নিয়েও খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।